नमस्कार बंधुरा आरुश्री किचन विद विलेज फूडे आपनादेरके स्वागत। अनेक दिन धरे भाबछी जे गाछे अनेक कुमड़ो शाक हुए आछे कुमड़ो शाक रान्ना करब किन्तु होच्छिलो आर ना। तो आज के पेयेछी बड़के बागे ओके एबार तुलब माछाते माने चालेर उपरे ओके दिए किछु कुमड़ो शाक पाड़ाबो आज के आर सेटाई रान्ना करब। ओके चाले तोलार आगे हाथेर सामने जे कटा डग आछे आमि आगे केटे नेब। बेस किछु डग आमि एमनि नामिये तेरे निते पारछि देखुन आरो दुटो डग पेयेछि आर एइटा काटबो बोले टेनेछिलाम किन्तु एटा एकटा कुमड़ो धरेछे देखुन एकटा कुमड़ो धरेछे सेइ जन्य एइ डगटा आर काटबो ना एइ डगटाके आबार तुले देब। एइ कटा आमि निजे काटते पेरेछि आर बादबाकिटा बड़के दिए तोलाबो कारण चालेर उपर आमि तो उठते पारबो ना ओके दिएई आजे काटाते हबे बाकिटा बादबाकिटा आमाई केटे दिच्छे। देखुन अनेक कुमड़ो शाक तोला हये गेछे देखुन केटे केटे एखाने जड़ो हयेछे आर ए हलो लाकी ए देखुन एटा आमार आरेकटा मेये लाकी ऊपर थेके कुमड़ो डग गुलो पड़छे तो आरो भाबछे जे कि होच्छे कि आछे उपरे ना होये जाबे गो अनेकटा होये गेछे देखुन अनेक कुमड़ो शाक तोला होये गेछे एबार चलुन रान्ना करा जाक। नमस्कार सुप्रभात। आज के आमरा कुमड़ो शाक दिए अन्यरकम एकटा रेसिपि करब। कुमड़ो शाकेर संगे डाल दिए एकदम अन्यरकम अनबद्य खेते एकटा कुमड़ो शाकेर चच्चड़ी करब। किभाबे आमरा रान्नाटा करी चलुन देखे नेया जाक। कुमड़ो शाकटा बनानोर जोन्नो मेन उपकरण आमादेर कुमड़ो शाक एछाड़ा आमादेर लागछे फोड़नेर जोन्नो आमरा निएछि पाँच फोड़न आर एकटा शुकनो लंका। रान्नाते आमरा करब पुरोटाइ सर्षेर तेल दिए। गोटा जिरे निएछि हलुद लवण हाफ चा चामच लाल लंका गुड़ो दु चामच चीनी आर एइटा होच्छे मटर डाल। मटर डालटा 50 ग्राम मतो मटर डाल आमि 2 घंटा आगे भिजिए दिएछिलाम आर निएछि चारटे काँचा लंका आर अल्प एकटु आदा। एछाड़ाओ कुमड़ो शाकेर चचड़িটা বানাতে আমাদের যা যা সবজি লাগবে সেগুলো হলো নিয়েছি দুটো আলু দুটো বেগুন 5-6টা মতো কচু আর দুটো ঝিঙে। আজকে এই দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। প্রথমে মটর ডালটাকে আমি মিহি করে বেটে নেব। সবজিগুলোকে আগে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নেব। সবজিটা কাটা হলে তারপর কুমড়ো শাকটা কাটতে শুরু করব। ডালটাকে একটু দানা দানা রেখে বাটতে হবে। ডালটাকে বেটে নিয়েছি এবার এটাকে তুলে নেব। এবার আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে নেব। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। আলুটাকে এরকম ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে।
আলুর মতোই কচুগুলোকেও আমি ছোট ছোট ডুমো করে কেটে নেব। এই যে আমি বার্নাটা সব একসাথে বেটে নিয়েছি, এটাকে এবার তুলে নেব। কুমড়ো শাকটা পাতাগুলো আগে আলাদা করে নিচ্ছি, তাহলে আমার কাটতে সুবিধা হবে, পাতাগুলো কুচিয়ে নিতে সুবিধা হবে। সব পাতাগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, আর যেগুলো এরকম একটু বুড়ো পাতা সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে সব কেটে ভালো করে ধুয়ে একটা জায়গায় তুলে নিয়েছি। এবার আমি কুমড়ো শাকটাকে কাটা শুরু করব। কুমড়ো শাকের পাতাগুলো একটু খসখসে হয়, এটা কাটার সময় এরকমভাবে চার পাঁচটা পাতা হাতে নিয়ে একটু এরকম রগড়ে নেবেন, তাহলে পাতাগুলো নরম হবে আর মুখে খাওয়ার সময় খসখসে ভাবও থাকবে না। একটু এরকম রগড়ে নিয়ে তারপর কাটবেন। পাতাটা একদম মসৃণ নরম হয়ে যাবে আর রান্নার পর খুব ভালো মিশবে। শাকটা কাটা হয়ে গেছে, এবার ডাঁটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এইভাবে এর আঁশগুলোকে ফেলে ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে কেটে টানলেই আঁশগুলো বেরিয়ে আসবে। যদিও খুব কচি শাক, কিন্তু এই আঁশটা না ফেললে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। বৌদি যতক্ষণে শাকটা কাটছে আমি উনুনটাকে ধরিয়ে কড়াটাকে বসিয়ে দেব। প্রথমে কড়াতে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। এবার ডাল বাটাটা দিয়ে আমি ভেজে নেব। রেসিপিটা আজকে তৈরি করছি কুমড়ো শাকের, সেটা মা খুব ভালো করেন, মানে আমার শাশুড়িমা। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের, তো ওনার থেকেই শেখা। ওনার থেকে শিখে ভাবলাম যে আজকে তাহলে যখন বানাচ্ছি তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আপনারা খাবেন, দেখবেন একদম অন্যরকম স্বাদের একটা কুমড়ো শাক হচ্ছে, আর আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। আর আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো এই রেসিপিটা, কারণ রেসিপিটা কিন্তু আমাদের না, আমার মায়ের। মাও তাহলে খুব খুশি হবেন আপনারা জানালে যে কেমন হয়েছে। ডালটার কালার চেঞ্জ হয়ে গেছে, এবার ডালটাকে নাবিয়ে নেব। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেব। প্রথমে কচু আর আলুটাকে ভাজবি। হ্যাঁ, ফোড়নটা হয়ে গেছে, এবার কচু আর আলুটাকে ভেজে নেব। কচু আর আলুটা দেওয়ার পর আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো।
অল্প হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আলু আর কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে ঝিঙেটা দিয়ে দেওয়া হবে। বেগুনটা এখন আর দেব না, কারণ বেগুনটা এখন থেকে দিলে বেগুনটা পুরো গলে যেতে পারে, তাই ঝিঙেটাই দিলাম। আর দিয়ে এবার শাকটাকে দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে আমরা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, শাকটাকে দিয়ে দেবো। শাকটা আস্তে আস্তে কমে অল্প হয়ে যাবে। কুমড়ো শাকগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, এবার উপর থেকে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিচ্ছি, চাপা দিলে শাকটা আস্তে আস্তে কমে যাবে একদম। দশ পনেরো মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেখবো যে শাকটা কমেছে নাকি। শাকটা দেখুন অনেকটা কমে গেছে। হালকা হালকা করে নেড়ে সবজিগুলোকে উপর দিকে করে শাকটা নিচে করে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি শাকটা আরও নরম হয়ে যাবে আর একটু জল ছেড়ে যাবে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো আগে দিলে একদম গলে যেত, সেই জন্য দেওয়া হয়নি। এই সময় দিলে বেগুনগুলো গলবে না, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটাকে খুলে নিয়ে দেখবো যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন সবজিগুলো প্রায় সব সেদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলোকে মেশাবো। জিরে, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম, এর মধ্যে এবার ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি হলুদ দিচ্ছি, হাফ চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। শাকের উপরে লবণ দিয়েছিলাম নরম হওয়ার জন্য, তাই এখন খুব সামান্যই লবণ দিচ্ছি। আর দিচ্ছি এখানে দু চামচ চিনি। সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মশলার সাথে ভালো করে সব শাকটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যে ডালটা আমরা ভেজে রেখেছিলাম, মটর ডাল বাটাটা, সেই ভাজা ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে দেব সামান্য একটু জল। মটর ডালটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আরো মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। যা যা মশলা ছিল সবই দেয়া হয়ে গেছে, শুধু পাঁচ মিনিট পর এটা খুব ভালো করে ফুটে গেলে নামিয়ে নিতে হবে। আমাদের কুমড়ো শাকের চচ্চড়িটা রান্না হয়ে গেছে, এবার কুমড়ো শাকটাকে নামিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো খেতে লাগবে, আর যেহেতু ডাল দেওয়া রয়েছে একটু মিষ্টি আর একটু কাঁচা লঙ্কার যে ঝালটা হয় ওই ঝালটাও দরকার, সেই জন্য আমরা কাঁচা লঙ্কাটাই দিয়েছি বেশি করে, বেটে এবং গোটা দু রকমভাবে।
আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, চারিদিকে আবার কোভিড বাড়ছে এরকমই খবর পাওয়া যাচ্ছে, তো অবশ্যই সাবধানে থাকবেন, মাস্ক স্যানিটাইজার ইউজ করবেন। নমস্কার বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আগামী দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। নমস্কার।